যদি জানেন নিজে নিজে কি করে থাকতে হয়, তবেই একসাথে হওয়াটা অনেক বেশি ফলদায়ী হবে আর মারাত্মক গুরুত্ব রাখবে। অর্থাৎ আমরা সচেতনভাবে একসাথে হয়েছি। শুধুমাত্র একজন হওয়া মানে আপনাকে আর ভাঙা সম্ভব না, যার মানে আপনি শুধুই একজন। মানুষ নিজেকে নিজের মধ্যে ভেঙে টুকরো করার বিভিন্ন উপায় খোঁজেন। ভারতবর্ষের 8-10 হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাসে আমরা নিজেদেরকে বিভক্ত করার জন্য নানা রকম সব শব্দ উদ্ভাবন করেছি। এটা খুবই সাধারণ ব্যাপার যে মানুষ কথা বলেন আত্মা পরমাত্মা, আত্মা পরমাত্মা, অহংকার, এটা সেটা নিয়ে। কিন্তু প্রত্যেক সংস্কৃতিরই নিজের মতো করে এটা রয়েছে। যখন সবকিছু ঠিকঠাক চলে, যখন ভালো কিছু করা হচ্ছে, তখন লোকেদের জিজ্ঞাসা করলে তারা বলবেন হ্যাঁ এটা আমি করেছি। কিছু ঠিক মতো চলছে না, যখন ভুলভাল হয়, তখন তারা কাউকে দায়ী করার চেষ্টা করবে, আর কাউকে না পেলে উনি সবসময় আছেন ওখানে। যখন তারা খুব চমৎকার, অবশ্যই তারা কতটা চমৎকার তা নিয়ে গর্ববোধ করেন, যখন তারা জঘন্য হয়ে ওঠেন, তখন বলেন ওটা আমার ইগো ছিল। এই মিস্টার ইগো সবসময় একজন বলির পাঁঠা। তাই একজন হওয়া মানে বা ইফ আই এম ওয়ান্ডারফুল ইটস মি, আমি চমৎকার হলে এটা আমি, আমি জঘন্য হলেও এটাও আমি। আপনারা সবাই, আপনারা কি 24 ঘন্টায় চমৎকার থাকেন? হ্যালো, আর ইউ 24 আওয়ার্স ওয়ান্ডারফুল? আপনারা কি 24 ঘন্টায় দারুণ থাকেন? না না, কখনো দারুণ, কখনো জঘন্য, কখনো সুন্দর, কখনো বাজে, সে ঠিক আছে। যদি আমরা বুঝি যে এটাই আমি, যে একেবারে চমৎকার হয়ে উঠতে পারে, আর সেও আমি যে আরেক মুহূর্তে চরম জঘন্য হয়ে উঠতে পারে, তাহলে ধীরে ধীরে জঘন্য হওয়ার মুহূর্তগুলোর সংখ্যা কমতে থাকবে। যদি আমি দেখি যা চমৎকার তা আমি, যা বাজে তা। ভারতে আমাদের অনেক শব্দ আছে, এটা আমার কর্ম, আমি কি করব? না, এটা আপনাকে ঠিক করতে হবে। শুধু একজন হওয়াটা খুব জরুরি, তার মানে আপনাকে আর ভাগ করা যায় না। আমি চমৎকার হলে তাও আমি, বাজে হলেও তাও আমি, সফল হলেও আমি, বিফল হলেও আমি। আপনাকে এটা ঠিক করতে হবে। আমি শুধু আপনাকে একটা সহজ প্রশ্ন করছি, এটার মধ্যে কতজন মানুষ আছেন? হ্যালো, আপনার মধ্যে কজন লোক? একজন, দুই? শুধু একজন। আপনি যদি একজন হন, তবে তার মানে আপনি একজন স্বাভাবিক মানুষ। যদি একের বেশি হন, তাহলে আপনি হয় স্কিজোফ্রেনিক, কিংবা আপনার ভর হয়েছে, হয় আপনার একজন মনস্তত্ত্ববিদ দরকার বা একজন ওঝার প্রয়োজন। কিন্তু আপনি দেখবেন যখনই জিনিসপত্র ঠিকমতো চলে না, অন্য কেউ চলে আসে কোথাও একটা থেকে। তো শুধু একজন ব্যক্তি হয়ে ওঠার মানে আপনি ওই সব উদয় হওয়া লোকেদের খতম করে অকপটে বলেন এটাই আমি। দিস হোয়াট ইজ মি, এই যে আমিটা, তার অনেক মাত্রা আছে। আমি যদি শুধু একে একজন ব্যক্তি হিসেবে না দেখি, যাকে আমি আর ভাগ করতে পারবো না, দেন ট্রান্সফরমেশন উইল নট হ্যাপেন, তাহলে রূপান্তর ঘটবে না। রূপান্তর যদি না ঘটে, লোকজন যদি সেই অবস্থাতেই জড়ো হয়, তাহলে সমাধানের চেয়ে তালগোল পাকবে বেশি। সব প্রাণীরাই একসাথে ঘোরাফেরা করে, সেটা নানা রকম বন্য প্রাণী হোক, তাদের বেশিরভাগই একসাথে ঘুরে বেড়ায়। এমনকি বাঁদরেরাও, যারা আমাদের থেকে এক ধাপ পেছনে, তারাও দল বেঁধেই থাকে। শুধু মানুষেরাই যারা একা বসতে পারে আর নিজেকে রূপান্তরিত করতে পারে, কারণ এটাই মানুষ হওয়ার বিশেষ সুবিধা যে আমরা কেবল এমনি থাকতে পারি। এই জন্যই আপনাকে বলা হয় মানব সত্তা, কারণ আপনি থাকতে সক্ষম, আপনি বাধ্যতামূলক কার্যকলাপের অবস্থায় নেই।
আপনি চাইলে সচেতনভাবে বিবর্তিত হতে পারেন, এই সন্ধ্যেতেই বিবর্তিত হতে পারেন যদি ইচ্ছুক হন। এতে 10 লক্ষ বছর লাগে না, কারণ আমাদের বিবর্তন আর বায়োলজি নির্ভর নয়, আমাদের বিবর্তন এখন সচেতন। অন্য সব প্রাণীদের ক্ষেত্রে এটা নির্দিষ্ট করা, প্রকৃতি দুটো সীমানা স্থির করে দিয়েছে যার মধ্যে বাকি সব প্রাণী বাঁচে মরে। কিন্তু যেই আপনি মানুষ হিসেবে আসেন, শুধু নিচের সীমানাটা থাকে, উপরের কোনো সীমানাই নেই। একজন মানুষ যে কতটা কি হয়ে উঠতে পারেন তার কোনো সীমানাই নেই। তো আমরা লোকজনের সাথে মেশার আগে খুব ভালো হয় প্রতিদিন সকালে বা আপনার জীবনের একটা নির্দিষ্ট সময়কাল কেউ যদি একটুক্ষণ সময় সরিয়ে নিয়ে নিজের সাথে কাটাতে পারেন আর দেখেন কিভাবে কি কি উপায়ে এটা গতকাল যেমন ছিল তার থেকে আর একটু ভালো হতে পারে। এই জীবন কি করে এটা গতকাল যেমন ছিল তার থেকে আর একটু উন্নত জীবন হতে পারে, কারণ বেশিরভাগ লোকই প্রয়োজনের স্বার্থে একজোট হচ্ছেন, প্রয়োজন মেটাতে লোকজন একত্র হন, কেউ কেউ একত্র হন কারণ কোনো উদ্দেশ্য পূরণ করতে হবে, কেউ কেউ একত্র হন টু ইট ড্রিঙ্ক খাওয়া দাওয়া, আর একসাথে থাকতে যেহেতু তার একা থাকতে পারেন না। দিস ইজ সামথিং, এই জিনিসটা প্রত্যেক মানুষকে করতেই হবে নির্দিষ্ট একটা সময় ধরে। এক কাজ করুন, খালি 24টা ঘন্টা সবকিছুর থেকে ছুটি নিন, আজ না এই মুহূর্তে আপনি লোকজনের মধ্যে আছেন, সময় করে একটা ছুটি নিন খালি 24 ঘন্টা। আর কিছু পড়বেন না, টিভি দেখবেন না, ফোন ব্যবহার করবেন না, এমনি নিজের ঘরে বসুন সজাগ হয়ে না ঘুমিয়ে। আর যদি নিজের মনের প্রকৃতিটা লক্ষ্য করেন আপনি নিজেই নির্ঘাত বলবেন এই লোকটা একটা পাগল, কারণ বেশিরভাগের ক্ষেত্রে তাদের মন একটা কিছুতে স্থির থাকতে পারে না। যদি না তারা কোনো কাজে যুক্ত থাকেন, এমনি এমনি তারা এখানে থাকতে পারে না, ইন কম্পালসিভ স্টেট, বাধ্যতামূলক মনস্তাত্ত্বিক কাজকর্ম চলেই যাচ্ছে। যখন আপনি এরকম, আপনি পারবেন না শুধু এমনি থাকতে, দ্যাট মিন্স, যার মানে আপনি পারেন না মানব সত্তা হতে, এমনি থাকতে পারাটা আসতে হবে, কেবল তখনই একসাথে হওয়াটা খুব সমৃদ্ধির হবে। যদি জানেন নিজে নিজে কি করে থাকতে হয় তবেই একসাথে হওয়াটা অনেক বেশি ফলদায়ী হবে আর মারাত্মক গুরুত্ব রাখবে। অর্থাৎ আমরা সচেতনভাবে একসাথে হয়েছি।